আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে একটি খুব ইজি একটি ক্লাস এবং ভেরি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছো হেডলাইন দেওয়া আছে আমি যার হয়তো তোমরা বলবা যেটাতে সহজ নিয়ম যে প্রেজেন্ট কন্টিনিয়াসের শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়ে থাকলে হবে না একটু আপডেট হতে হবে এবং এটা হলো স্পোকেনের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে আজকে তোমরাকে শিখাবো কিভাবে একে অন্যের সাথে কথা বলতে যে এই যে নিয়মগুলো ইউজ করা যায় খুব সহজ করে তোমাদেরকে আমি আজকে এই ক্লাসে শিখাবো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে খুব সহজেই এম ইজ আর নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না শুধু রুলস না আমরা কিছু প্র্যাকটিক্যালে তোমাদেরকে একটু শিখাবো তাহলে দেখি যে কি এম ইচ আর এটার অর্থ কী হয় বাংলা কিন্তু হয় অর্থ দেখো আমরা আগে দেখব বাংলা ক্রিয়াপদের শেষে যদি কি থাকে ছ ছি ছে বা ছ যুক্ত এরকম যদি থাকে তাহলে এটা বুঝবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার বর্তমানে কোনো কাজ চলছে বর্তমানে কোনো কাজ চলছে এটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং আমরা যত কথা বলি অধিকাংশে কিন্তু কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমরা হয়তো চিন্তা করো না যেমন ফোন দিলে কি করি তুমি তুমি কি করছো আপনি কি করছেন এই যে দেখো যে প্রত্যেকটা কথা কিন্তু কি বলি প্রেজেন্ট কন্টিনিউসে কিন্তু আমরা বলি তাহলে দেখো তাহলে গঠনটা কি করতে হবে প্রথমে সাবজেক্ট বসাতে কি বসাতে দেবে সাবজেক্ট তারপরে সাহায্যকারী ভার এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি ভার বলতে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট এখন হলো এম কার সাথে ব্যবহার হবে ইজ কার সাথে ব্যবহার হবে আর কখন ব্যবহার হবে এগুলো নিয়েই তোমাদের কাজকে শেখাবো সেটা হলো দেখো আমি একটি উপন্যাস লিখছি তাহলে চ যুক্ত আসছে আর কি বর্তমানে কাজ আমি এখন করছি একটি উপন্যাস লিখছি আমি খেলছি আমি পড়ছি আমি দেখছি টিভি দেখছি আমি শিখাচ্ছি তখন কি হবে প্রেজেন্ট কন্টিনিউসে আর যখনই ফার্স্ট পারসন কি আসবে আয় আসবে তখনই আর সাথে কি ব্যবহার করব এম ব্যবহার করব। জাস্ট এটার সাথে ফিক্সড এম কিন্তু আর কারোর সাথে ব্যবহার হবে না জাস্ট আইস সাথে এম ব্যবহার আর অন্য কোথাও ব্যবহার হবে না তাহলে আমি একটু উপন্যাস লিখছি তাহলে সাবজেক্ট কে আছে আমি তাহলে হলো কি আই বসবে এবং শেষ থেকে প্রথম দিকে তাহলে লিখার ইংরেজি লিখার ইংরেজি বলো তো রাইটিং তাহলে আই এম রাইটিং একটু উপন্যাস তাহলে হলো এ নভেল তাহলে আমরা এখানে একটা শিখলাম আইস সাথে কি হবে সবসময় করে ভার এম বসবো আমাদের জাস্ট খালি আমাকে ভার চেঞ্জ করতে হবে অবজেক্ট চেঞ্জ করতে হবে তাহলে একাধিক বাক্য বলা যাবে তাহলে আমি সিম্পল একটা ওয়ার্ড দিলাম আমি পরীক্ষা দিচ্ছি আমি খেলছি আমি শিখছি আমি এই খেলাধুলো আবার মাঠে দৌড়াচ্ছি যাই আসুক না কেন যদি সাপোজ আমরা ধরি কি আমরা মাঠে তাহলে কি রান যোগ করবো যুক্ত করব আর আমরা তো শিখলাম আয়ের সাথে কি হবে এম হবে তাহলে আই এম রানিং কোথায় মাঠে ইন দ্য ফিল্ড তাহলে আমরা শিখলাম যে আয়ের সাথে সবসময় কি হবে এম হবে এবারকার দেখো আর কোথায় কোথায় ব্যবহার হবে তার আগে আমি থার্ড পার্সন যেটা আছে এই নিয়মটা তোমাদের আগে ইজ এর নিয়ম শিখে তারপর তোমাদের সেকেন্ড পার্সনটা দেখাবো তাহলে ইজ কোথায় ব্যবহার হয় ইজটা হচ্ছে কি সবাই জানো এর আগে আমি প্রায় ক্লাস এটা বলি এই সাহায্যকারী ভার্বে কিন্তু সবাই ভেজাল লাগাই তাহলে হলো দেখো যে সাহায্যকারী ভার্ব লাভ কাজ ইজ কার সাথে ব্যবহার হবে ভালো করে বুঝো একটা হলো হি একটা হলো সি একটা হলো ইট আর যে কোনো নাম যদি আসে বাস্তবে সবসময় কি ব্যবহার করবে ইউজ ব্যবহার করবা তাহলে সেন্টেন্স অ্যাপ্রুপিয়েট হবে যা হোক তিনি আমাকে ইংরেজি শেখাচ্ছেন আগেই বলেছি যে চ ছ যুক্ত এখন হয়তো তোমরা হয়তো বইয়ে পড়েছো সাধু ভাষায় কিন্তু আর সাধু ভাষায় এখন আর চলে এখন কি করতে স্ট্যান্ডার্ড মান আপডেট হচ্ছে সেই এখন কি ব্যবহার করতে হবে শিখতে হবে চলিত ভাষায় তাহলে তিনি আমাকে ইংরেজি শেখাচ্ছেন তাহলে এখানে শেষে কি আছে বলো তো চ ছ যুক্ত আছে এবং দ্বন্তান সেই জন্য এটা কীসব করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে তাহলে তিনি তাহলে হলো হি অথবা সি সাহায্যকারী ভার ইজ আগে বলেছি হি সিট যে কোনো নামের ক্ষেত্রে ইজ হবে মূল ভারকে টিচ এর সাথে কি যোগ করতে হবে আইনজী আর কথা স্পোকনের ক্ষেত্রে যাই বলো না কেন আমাদের মডেল ভার তো আছেই তার সাথে আমাদের যেগুলো মূল ভার গুলো আছে ভার না জানলে কিন্তু আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না তাহলে টিচ থেকে আইএনজি যুক্ত করলাম তাহলে কি হলো টিচিং তাহলে আমাকে তাহলে মি আর কি শিখাচ্ছেন ইংলিশ তাহলে তিনি আমাকে ইংলিশ শিখাচ্ছেন সে ইংরেজি পড়াচ্ছেন তারপরে সে টিভি দেখছে সে রান্না করছে এরকম যখনই থার্ড পারসন আসবে তখন কি বসবো আমরা সাপোজ তোমাদের একটা উদাহরণ দেখাই সে রান্না করছে আমি আগেই বলেছি দেখো যে কি চ ছ যুক্ত তাহলে সে তাহলে কি হবে এখানে সি সি দি কেন মেয়ে মানুষই বেশি রান্না করে এখানে কিন্তু আর হি দেওয়ার দরকার নেই তাহলে সে তাহলে হি না সি দিলাম তাহলে আসলে সাহায্যকারী ভার কি দেবো ইজ রান্না করে ইংরেজি কি তাহলে এই যে আগেই বললাম বললাম যে ভার আমাকে জানতেই হবে ভার ছাড়া সেন্টেন্স গঠন করা যাবে না কথা বলা যাবে না স্পোকেন ক্ষেত্রে আমাদের অনেকটা সমস্যার মধ্যে পড়তে হবে তাহলে ইজ রান্না করা ইংরেজি কি বলতো কুক থেকে হলো কি কুকিং তাহলে সে রান্না করছে যদি সে ভাত রান্না করছে সে তারপরে সবজি রান্না করছে যাই বাড়ায় না কেন জাস্ট কি করতে হবে ভার্বের সাথে এনজি এবং অবজেক্ট যেটা আমরা নিব সেটা এখানে দিব সে টিভি দেখছে তার লিখব কি তাহলে হি ইজ ওয়াচিং টিভি এভাবে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো তাহলে আমরা শিখলাম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হবে ইজ মানে হি সিট যেগুলো নামের সাথে কি হবে ইজ আর বাকি সব ক্ষেত্রে যাই আসবে আসুক না কেন সব ক্ষেত্রে কি হবে আর হবে আর একটা তোমাদের বলি যে আমরা দুনিয়াতে যা দেখতে পাই সবই হচ্ছে কোন পারসন বলতো থার্ড পারসন যেই নাম আসুক না কেন সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এবারকার দেখো তারা এখন টিভি দেখছে তার মানে যে চোয়াছা যুক্ত আছে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে তারা তারা ইংরেজি কি দে আমি আগে বললাম যে এম ইজ বাদ দিয়ে যত আছে সব জায়গাতেই আর বুঝবে মানে ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন সিঙ্গুলার বাদ যা আছে সব জায়গাতে আর তাহলে দে আর তাহলে কি দেখছে দেখার ইংরেজি কি ওয়াশ থেকে কি হবে আইনজি যুক্ত তাহলে হলো কি ওয়াচিং কি দেখছে টিভি তাহলে টিভি আর এখন কি এটা নাও। একটা তোমাদের এটা ভেরি ভেরি আছে বা তোমাদের মানে এটা যদি বলে যে কোন টেন্স তাহলে কিন্তু আবার রাইট এখানে থাকবে থাকবে দেওয়া তখন দেখতে হবে যদি কোনো সেন্টেন্সে কি থাকে নাও দেওয়া থাকে কি দেওয়া থাকে নাও তাহলে এটা সেন্টেন্সটা কিছু করতে হবে প্রেজেন্ট কন্টিনিউসে তাহলে তারা এখন টিভি দেখছে তারা এখন তারা এখন খেলছে তারা এখন দৌড়াচ্ছে এভাবে তারা এখন ঘুমাচ্ছে যাই আসুক না কেন আমরা কিন্তু কি করব গঠনটা আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট সাহায্যকারী ভার মূল ভারের সাথে আইএনজি এবার তোমাদের একটা সুন্দর একটা জিনিস তোমাদের দেখাই লিখলাম আই এম এ স্টুডেন্ট আচ্ছা বলো তো তাহলে এ যে এম আছে তার জন্য কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না এটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট সহজ নিয়ম যখন বি ভার্ব যতগুলো আছে মোট কথা এম ইজ আর আর যখন মূল ভার হিসাবে কাউন্ট হবে বিশেষ করে এম ইজ আর হ্যাভ হ্যাজ এ পাঁচটা যখন ব্যবহার হবে তখন সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারবো না যদি এখানে কি আসবে এম আসবে যদি কি আছে এম আছে তাহলে এখানে কি একে প্রেজেন্ট কন্টিনিউস বলতে পারবো না এটা কি টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট চিনার উপায় হলো যদি ভার্ব একটাই থাকে মানে এই যে এটা তো অক্সিলারি ভার্ব এই যদি একাই থাকে আর অন্য কোনো ভার্ব না থাকে তাহলে সেটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট এটা কন্টিনিউস বলা যাবে না তারপরে দেখো আমি সে ভালো আছে সে ভালো আছে তাহলে হবে কি সে ইংরেজি হলো কি হি ইজ ফাইন তাহলে এটা দেখো যে কি হি ইজ ফাইন এখানে কি আছে বলো তো ইজ আছে তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস না এটা কিন্তু কি হবে প্রেজেন্ট ইনফিনিট আবারই বললাম আবার মানে বারবার একটা জিনিস বলছি যদি এম ইজ আরস এম ইজ আরস তার সাথে অন্য কোনো ভার্ব না থাকে তাহলে কিন্তু কখনো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা যাবে না এটা কি হবে প্রেজেন্ট ইনফিনিটে বলবে তারপরে দেখো তারা বাড়িতে আছে তাহলে দেখো দে আর এট হোম তাহলে এখানে আর আছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস না এটা কি টেন্স বলো তো আমরা বলবো প্রেজেন্ট ইনফিনিট তাহলে যতই যদি এখানে কি আছে এম ই আছে তার সাথে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে অবশ্যই এটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট আমি যতটুকু তোমাদের সম্ভাস শেখালাম এভাবেই তোমরা স্পক একের সাথে আর মানে পারস্পরিক কথা বলে তোমরা তোমাদের স্কিলটা ডেভেলপ করতে পারবা পারস্পরিক কথা বলে এভাবে আমি যে নিয়মগুলো দেখালাম জাস্ট সাবজেক্ট সাহায্যকারী ভার এমিজার প্লাস মূল ভারের সাথে আইএনজি যুক্ত করে অবজেক্ট যে কোনো তোমরা আদার্স কি করতে পারবা যেমন সে এখন চর্চা করছে কি করছে চর্চা করছে তাহলে এটা কোনটেন্স প্রেজেন্ট কন্টিনিউস এভাবে আমরা একাধিক সেন্টেন্সগুলো করতে পারবো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি